অসাধ্যকর কারণ আমি মানে সব প্রাকৃতিক সবকিছু, তারপর আরো বিভিন্ন আইটেমের খাবার রান্না করি। তারপর আজকে আমি যে রান্নাটা করব সেটা হচ্ছে পোনা মাছ দিয়ে। পোনা মাছের বড়া তৈরি করব। হয়তো বা টিভি চ্যানেলে এটা আসা সম্ভব না, কারণ এটা সবসময় এখন পাওয়া যায় না, এটা হাতের কাছে আনো অসাধ্যকর। তো আজকে আমার রান্নার সাথে সাথে আমার একটা গেস্ট থাকবে, সেই গেস্টটা হচ্ছে আমার নানু। তো নানু আসো। নানু আসসালাম আলাইকুম, কেমন আছো? ওয়ালাইকুম সালাম, ভালোই আছি, তুমি কেমন আছো? তো নানু, নানু আমাদের বাসায় বেড়াতে আসছে, আর সেই উপলক্ষে আমি নানুকে আমার এই রান্নাঘরে হাজির করেছি। তোমার রান্নার বয়স কত? আমার রান্নার বয়স 40 কি 35 বছর হয়েছে। ও বাবা, অনেক বছর ধরে রান্না করে। তো আমি আরো অন্যান্য ভিডিওতে নানুর সাথে রান্না করব, আমি নানুর থেকে রান্না শিখবো। আমি তোমারে রান্না শিখাবো। আচ্ছা, তো আজকে আমি তৈরি করছি হচ্ছে পোনা মাছের চপ। তাহলে এখন আমরা রান্নায় চলে যাই, আর আমি যে উপকরণগুলো দিব তুমি কিন্তু আমাকে বলবে সেটা ঠিক আছে কিনা। তোমারে শিখাই দিন। এখন আমি পোনা মাছের চপ তৈরি করব, আর পোনা মাছের চপের জন্য প্রয়োজন হচ্ছে আমার পোনা মাছ। তো দেখে নাও, এখানে আমার রয়েছে পোনা মাছ। ও মা মশলা আমি মাখবো। জি বন্ধুরা, পোনা মাছের উপরে আমি দিয়ে দিব আমার পরিমাণ অনুযায়ী লবণ, তারপর আমি দিয়ে দিব হলুদের গুঁড়ো আমার পরিমাণ অনুযায়ী। তোমরা যেভাবে তৈরি করবে, যে আইটেমে তৈরি করবে, সেখানে তোমাদের পরিমাণ অনুযায়ী তোমরা ইউজ করবে। তারপর আমি আমার পরিমাণ অনুযায়ী মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব জিরার গুঁড়ো। তারপর এখানে আমি আদা রসুন বাটা, ধনে পাতা, পেঁয়াজ, কাঁচামরিচ একসাথে মিক্স করা। তারপর প্রাণ মশলা। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি প্রাণ টমেটো সস। তারপর এখানে ময়দার গুঁড়ো। তারপর এগুলো আমি সব উপকরণ একসাথে মিশিয়ে দিব। এই যে বন্ধুরা দেখো, আমি খুব ভালো করে কিন্তু সব উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। এই যে বন্ধুরা, আমি খুব ভালো করে কিন্তু সব উপকরণের সাথে মিশিয়ে নিয়েছি, দেখো। এখন এগুলো আমি তেলে ভাজবো। তো নানু, আমার তো মাখা হয়ে গেল, তুমি তো বললে না যে কেমন হয়েছে সব উপকরণ। খুব সুন্দর হয়েছে, আমার তো ভালো হয়েছে। ও যাক, তাহলে আমি যেন তোমার মতো এত ভালোভাবে রান্না করতে পারি, আমার জন্য দোয়া করবে ইনশাআল্লাহ। চলুন বন্ধুরা, এখন আমরা চুলাতে চলে যাই। বন্ধুরা, আমার তেল গরম হয়ে গেছে, এখন আমি এই চপগুলো দিয়ে দেবো। এই যে আমি চ্যাপ্টার চ্যাপ্টার করে চপগুলো আমার সাইজ অনুযায়ী নিয়েছি, এখন আমি তেলে ছেড়ে দেবো। এক এক করে এমন করে সবগুলো চপে আমি দিয়ে দেবো। এখন বন্ধুরা, আমার এক পাশ হয়ে গেছে বড়ার চপের, এখন আমি অন্য পাশ উল্টে দেবো। আমার রেসিপিটা কেমন লাগছে নানু? খুব ভালো। আমরা বৈশাখ মাসে চিংড়ি মাছের বড়া খাইছি, আগে অনে আমি এইসব মাছের এই পোনা মাছের অন্ত বড়া খাই নেই, আজকে দেখলাম। বাহ, তাহলে এটা খুবই নতুন একটা আইটেম, সুন্দর। ছোটবেলায় কি তুমি অনেক দুষ্ট ছিলে নাকি শান্ত শিষ্ট ছিলে? মানে আমার মতো দুষ্ট ছিলে? তোমার মতো না, ছোট আমরা কাজ শিখছি। মানে দুষ্ট কেমন ছিলে? তুমি কি ভদ্র ছিলে নাকি আমার মতো দুষ্ট ছিলে? এই দুষ্টই আছে। অনেক বড় হয়েছি, অনেক বুড়ো হয়েছি, অনেক ভালো হয়েছি। তো নানা, তোমার হাতে কি রান্নাটা বেশি পছন্দ করে?
সবই পছন্দ করে। আমি মানে আগে পছন্দ করতো না, এই সঙ্গে ছোটবেলা রাঁধছি ভালো হয়েছে, খারাপ হয়েছে এই সঙ্গে পছন্দ কম করছে, অনেক শিখছি অনেক পছন্দ করে। দেখো বন্ধুরা, উপরে পাশ কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে, সেম দুই পাশে আমি এভাবে ভেজে নেব। বন্ধুরা আমার এই চপটা হয়ে গেছে, এখন আমি চুলা আস্তে বন্ধ করে দিলাম। ওয়াও, খুব সুন্দর একটা স্মেল এসেছে, নানু কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে, এখন আমি উঠিয়ে ফেলবো। এই দেখো বন্ধুরা, আশা করি খুব সহজেই তোমরা এগুলো বাসায় তৈরি করে নিতে পারবে। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার পোনা মাছের চপ, নানু তৈরি হয়ে গেছে, মাশাআল্লাহ সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। এখন এটা আমি সস দিয়ে পরিবেশন করব। এখন নানু তুমি খেয়ে বলো কেমন হয়েছে, সবটা খেতে হবে। শোনো বন্ধুরা, বরচে থাকতে থাকতে তোমরা এই মাছের পোনাটা সংগ্রহ করে তাড়াতাড়ি বাসায় করে তৈরি করে না, তো মজাদার একটা চপ। আর এটার কিন্তু কোনো জবাবই নেই, এত মজাদার, এত টেস্টি, এটা পুরো রেস্টুরেন্টের খাবার কেউ হার মানাবে। বর্ষা চলে গেলে কিন্তু এই মাছের পোনাটা তোমরা পাবে না, তারপর আরও এক বছর অপেক্ষা করতে হবে। কিন্তু এক বছর কি মন মানবে? মানবে না, তার জন্যই বলছি তাড়াতাড়ি করে পোনাটা সংগ্রহ করে এবং বাসায় তৈরি করে, তো মজাদার একটি চপ। আর আমার এত নতুন নতুন ভিডিও এবং মজাদার রেসিপি, বাচ্চাদের খেলাধুলা, বিনোদন যদি আরো পেতে চাও অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এবং আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। একটা কথা, পাশে থাকা ছোট্ট বেল আইকনে কিন্তু ক্লিক করতে ভুলবে না। তো আজকের মতো তোমাদের থেকে বিদায় নিয়ে আমি যাচ্ছি, অন্য কোনো দিন আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো আল্লাহ হাফেজ। নানু, এখন তুমি আমার বন্ধুদের উপলক্ষে কিছু বলে দাও। আমার নাতিনের এইটা দেখে আমিও খুশি হয়েছি, তোমরাও খুশি হও, তোমরা চেষ্টা করো আমার নাতিনের নালি তোমরা পারো। খেলফিরা দেখে আমার নাতিনেরা দোয়া করবা যে আমার নাতিনে যেটা জানছে তোমরা নিশ্চয় এটা শিখতে পারো। আমার নাতিনেরা তোমরা তো টাটা, আল্লাহ হাফেজ। বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবে, এত মজাদার একটা রেসিপি, তোমাদের একটু লোভ লাগিয়ে যায়।